कुर्बान समान गए, जिस जिस पथ देखा है আসছে রৌদ্র তাপ, পয়গম্বর কষ্ট পাবে,
আমার আল্লাহ বন্ধ করতে পারলেন নাই আমার আল্লাহ আইজরে করলেন এই সাগরে কদম গাছ লাউ গাছ যাও চলে যাও আমার পয়গম্বর নবী অনুসারে গে সালাম কে ছায়া করে গে দাও সাগরে পারে কদম গাছের পাতা লাউ গাছের পাতা দিয়ে নবী অনুসারে গে সালাম কে ছায়া দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন একবার জোরে বলেন আর সেই জায়গায় বসে আমরা আছি আর সেই জায়গায় আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে আমার আপনার তামাম মোটা মাঝে কবর বাসের আল্লাহ ওর আজাবটাও আল্লাহ তালা মাফ করে একবার জোরে বলেন আমি সব জায়গায় বলি গুনাহগার এসেছি যত রাত হবে তত ঘর থেকে আসবে শুনছেন তো এই কথা বলুন ছেলেরা যদি রান্না করে আট হাড়ি ছেলেরা যদি রান্না করে দশ হাড়ি আমি ছেলেদের বলি তবু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও পালায় আর যদি রাত করো দশ হাড়ির জায়গায় বিশ হাড়ি রান্না হবে এই কথা বুঝতে পারেন না তাহলে খানা বাদ আমার কমাতে হবে ও বাবা জল সেই গেছি বলছে হুজুর আরেকটু আমার দেখো কোহারি রান্না হয়েছে দশ হাড়ি বাড়াতে হবে বলছে হুজুর আপনি বলেন না আরেকটু বলতে বলতে কথা বলেন না এই বলতে বলতে ওরে বাপরে এইবার দেখছি যে খবর পাচ্ছি বলছে হুজুর খানা যা ছিল সব প্যাকেট হয়ে গেছিলো সেই প্যাকেটে করে আড্ডা দু ভাগ হচ্ছে এই কথা বুঝতে পারছেন না আমি সেই জিনিস খাওয়াইনি আপনাদের এই কথা বললেন এই রাত বারোটার পরে উঠলে রাত বারোটার পরে খাওয়া খাওয়াবার জিনিস আলাদা আছে
রাত 11টা 12টা পরে তুললে এই রাত 11টা 12টা পরে উঠলে সে বাজে সে খাবার খাওয়া জিনিস আলাদা আছে আর প্রথমাতে ছেলেদের খাওয়াবার আলাদা জিনিস আছে গোনাগার যেখানে এলাকায় যেমন জিনিস খেতে চাই গোনাগার সেটা খাওয়ায় তাই গোনাগার এসে তো আপনাদের রাঙারাই কখন মনে বাঁচালে না একদম আমার ছেলেরা খবরদার খাওয়া আমি সব খবর পাই ছেলেরা কি কষ্ট করে এই ময়না বসন্ত চক ময়না আবদুল্লাহ ময়না বিষ্ণুমিশ্বর চক ময়না কালুই ময়না গোপনগর শুনছেন ময়না শ্রীকণ্ঠা ময়না চমড়া ওনাকে সব করতে থেকে না মানুষ প্রতিটা পড়া ছেলেরা চাই আমি যেখানে সময় পাই সেখানে হাজির হয়ে আসি কথা বলেন না কিন্তু ওনাকার করে এখানে না যেখানে যাই সেটা হাজির দিয়ে চলে আসি ছেলেদের আবদার যে হুজুর আপনি আসতে একটু করে কিন্তু জানি যে যে দিনগুলো না পড়ি তাও ছেলেটা খুশি হয়ে যায় কিন্তু তাহলেও ফাঁকি মেরে যাবো যেখানে তুই সময় পাই ঠান্ডু কথা বলে আলোচনা করে যায় মনে বাঁধানো পীর ভাই হিসাবে ভালো শুনলেন পীর ভাই হিসাবে পীরের আওড়া মনে করে আগে পারে না সবাই আত্মা বলে খুব খুশি হবে জেলে বলে হ্যাঁ ছেলেরা ভালো শোনাও আমি ওনাকে রাজ্য করেছি আবার বলছি অনেকে রাস্তাঘাটে বাজার কথা শুনছেন অনেকে বাড়িতে কথা শুনছেন ওনারা কি বলে শোনেন আপনার আমার কি ভাই আর আমি ওনাকার আপনাকে ধীরে বলেন কি ভাই তো আমি খারাপ জিন্নাত চলে থাকি আমি খারাপ মুখটা ঘুরিয়ে দেন খবরদার আল্লাহর ওরিকে সেখানে দিয়া দেবে নয় শুনছেন না রাস্তাঘাটে দোকানে বাজারে মোড়ে মোড়ে মাতান তালায় পীর ভাইয়ের সম্বন্ধে পীরের আওলা পীর মসজিদের সম্বন্ধে কোথায় দাদা হুজুর সম্বন্ধে একজন হুজুরের সম্বন্ধে নানা রকম একদম নয় একদম নয় ছেলেরা ভালো করছো না একদম নয় কেন তোমাদের বোঝাচ্ছি তোমাদের ফার্স্টে বুঝি তোমরা আমার পীর ভাই আর আমরা তোমার পীর ভাই ওপরে যে ছুটো ফেলো কোথা পড়ে দেবো তাই জেরে বলো না ওপরে ফেললে ছুটা পড়ে দেবো রাস্তাঘাটে দোকানে বাজারে ছেলেরা শোনো রাস্তাঘাটে দোকানে বাজারে মাতান তালায় মোড়ে মোড়ে আল্লাহর ওলিদের স্থানে কোনো মন্ত্র মানে কোনো আলোচনা নয় বাঘের পেটে কি হবে গো আওয়াজ না বাঘের পেটে কি হবে বাঘের বাচ্চা হবে তো আল্লাহ কাকে কি হালতে রাখবে না আমি কাউকে বলা যায় না কিন্তু আমি আপনাদের বোঝাতে চাইছি কি যে ফুরফা শিপের মোজাদের জামান দাদা হুজুর সম্বন্ধে পীরের আওলাদ পীর ভাইদের সম্বন্ধে পিয়ারডা শিপের হুজুরের আওলাদের সম্বন্ধে কোনো রাস্তাঘাটে দোকানে বাজারে রাস্তাঘাটে মাচান তালায় কোনো মন্তব্য নাই কেন ভালো করে শোনেন ফুরফা শিপের দাদা হুজুর হায়াতে আছেন বড় হুজুর বসে আছেন মেজ হুজুর বসে আছেন ন হুজুর বসে আছেন ছোট হুজুর বসে আছেন এই ছেলেরা ফুরফা শিপে যে দেখবেন একটা পীর দাদারা সব তোরে বসে আছে সেই যুগে দাদা পিসা মরলে বড় হুজুর বসে আছেন ন হুজুর বসে আছেন ফুরফা শিপে ছোট হুজুর বসে আছেন কিন্তু ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে যাচ্ছে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে যাচ্ছে আর ন হুজুরকে দেখছে যে মসজিদে নামাজ হচ্ছে ন হুজুর বসে আছে মসজিদে নামাজ হচ্ছে ন হুজুর বসে আছে পীরা ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে যায় মসজিদে নামাজ হচ্ছে নহজে বসে আছে প্রায় ইমাম সাহেব করে হঠাৎ এক তারিখ ইমাম সাহেব মসজিদে ইশারা হচ্ছে নামাজ পড়াতে গেছে যখন নামাজ পড়াতে দেখেছেন একতেবা করেছেন আকামত দিয়েছেন ইমাম সাহেব শুরু করেছেন যখন সুরা ফাতিহা পড়লেন ব্যাস আর পড়তে পারছেন না আর পড়তে পারছেন চেষ্টা করছেন সুরা ফাতিহা পড়ে আরে বাবা গ্রামে যে একটা বোবা ছেলে থাকে যদি কেউ ইট মারে কিংবা জামা টানে একটু রেগে যায় তো রেগে আস্তে আস্তে কথা বলেন জোরে জোরে বলে বলো কেমন জোরে বলে থাকি না তো ইমাম সাহেব দেখছে মুসল্লি নামাজে সব দাঁড়িয়ে আছে আর একমত দিয়েছে ইমাম সাহেব সুরা ফাতিহা নামাজ শুরু করে দিয়ে সুরা ফাতিহা পড়ছেন পড়তে পারছেন চেষ্টা করছে ব্যাস পিছনে মুসল্লি নামাজে থাকবে না ছেড়ে দেবে সব ছেড়ে দিচ্ছে ইমাম সাহেব ইমাম সাহেব কি হলো আপনার কি হয়েছে সব মুসলিম নামাজ ছেড়ে দিই ইমাম সাহেব বলতে ঘিরে ফেলেছে ইমাম সাহেব ছড় ছড় করে কাঁদছে আর মুখে আগুন সারা করে বলছে আমি কথা বলতে পারছি
মুখে কথা বলছেন কথা বলতে পারছেন জবান বন্ধ হয়ে গেছে আর কথা বলতে পারছেন হঠাৎ কে ছুটছে ডাক্তারখানায় কে ছুটছে পানি আনছে শুনবেন কে ছুটছে ডাক্তার আছে পানি আনছে আর কে ছুটছে দাদা প্রে দরবারে দাদা হল ইমাম সাহেব কেমন হয় কি বললেন হয়ে গেছে তাই এবারে বলেন 70 বছর আমার গ্রামে ইমাম সাহেব আছে যদি হঠাৎ শরীর বিগড়ে যায় মুসলিরা শুনলে ছুটবে না তো দাদা পিসের তাহাতে বুঝাতে বেরিয়ে আসছেন তাই সমস্ত যেতছেন মসজিদে গিয়ে বহু মানুষ পূর্বপাশে বহু মানুষ সব জড়ো হয়ে আছে দাদা পিসের জ্ঞানে কি হয়েছে বাবা কি হয়েছে ইমাম সাহেব ঝরঝর হয়ে কাঁদছে আর জিজ্ঞাসা করে বাবা কি হয়েছে তখন ইশারা করে বলছেন কথা বলবে হঠাৎ হঠাৎ এমন হয়ে গেল দেখো দেখি দাদা পিসের চুপ করে গেলেন চিন্তা করলেন বাবা ইমাম সাহেব আপনি আমার নসুজের ছেলের সঙ্গে কিছু বিয়াদিল করেছিলেন নাকি তখন ইমাম সাহেব মাথা লাগছে ঝরঝরের খানছে জীবন বাবা ইমাম সাহেব আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা গৌসুল আজম বড় কৃষ্ণকে সব থেকে বড় করে দরজা দান করেছিলেন সেই গৌসুল আজম বড় কৃষ্ণকে আমার আল্লাহ তাআলা মায়ের পেট থেকে ওলি করে পাঠিয়েছিলেন একবার জোরে বলে বাবা ইমাম সাহেব আমার আল্লাহ তাআলা গৌসুল আজম বড় কৃষ্ণকে মায়ের পেটে 30 পারা কোরআনে হাফেজ করে পাঠিয়েছিলেন একবার জোরে বলে বাবা ইমাম সাহেব শোনো আমি আবু বকর আমার নসুজের ছেলে নাম দেখেছি কৌশল ওয়াক নাজমুস সাহাদাত সিদ্দিকি আমার আল্লাহ তালা আমার ছেলেকে মায়ের বলি করে দুনিয়ায় পাঠিয়েছে একবার জোরে বলে বাবা ইমাম সাহেব আমার নসুজের ছেলে অর্থাৎ মদিনা শরীফে জমিনে গিয়ে মদিনার মসজিদে আল্লাহ আদায় করে একবার জোরে বলে ছেলেরা তোমরা কিতাব পড়ো তোমরা কিতাব পড়ো না কোনো ইতিহাস পড়ো না কোনো জীবন তত্ত্ব দেখো না না জেনে শুনে তোমরা পীরের আওলাদ সম্বন্ধে পীর ভাগে পীর মসজিদের সম্বন্ধে কোনো মন্তব্য করবে না কোন কথা বললেন কেন আমি আপনাদের বলার কারণ হচ্ছে যাই হোক মাত্র সব ঠিক আছে কি বললাম আপনি আমার ভাই মনাগর ভাই শুনছেন তো আমার ভাই ও ভাই ও ভাই সব আমার ভাই উপরে ছুটি ফিরবো গায়ে পড়বে কা একদম এই সব নিয়ে রাস্তাঘাটে দোকানে বাজারে মাচান তলায় আল্লাহর ওলিদের স্থানে পীরের আওলাদ পীর ভাইয়ের সঙ্গে হাক্কানি আলো কোনো মত আমি খারাপ আমাকে কোন ঘৃণার চোখে দেখো খারাপ আমার আমি খারাপ আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার ছেলেদের সকলকে ভাই ভাই মিলেমিশে চলার তৌফিক আল্লাহ দান করুন আমিন এটা জোরে বলুন আমিন রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কালর সন্মান খোদা করল কেন দান কালর সন্মান খোদা করল কেন দান আরে থাকল মেঘের ঘটাই চাঁদ কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মিলাই তাই মিমের
আমাকে গড়ল খোদা অল্প আকারে নিমির মুকুট পরিয়ে দিলেন আদম শিরে আদমকে গড়ল খোদা অল্প আকারে নিমির মুকুট পরিয়ে দিলেন ফেরেশতারে বাবা যে একটা কথা বলি আর নয় চলছে চলবে শেষ করা যাবে না আর একটা বলবো 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 হ্যাঁ উর্দু বলবো না আরবি বলবো এই আওয়াজ জানো উর্দু না আরবি হ্যাঁ ফার্সি না বাংলা হ্যাঁ ওরে বাপরে তাহলে আজকে উর্দু বলবো নি আরবিও বলবো নি ফার্সি বলবো নি বাংলা বলবো ছেলেরা বলছে ভোজপুরি বলবো আমি বলবো হ্যাঁ বলবো বুঝতে পারবেন তো ঠিক আছে হে নবী আপনি দর্শন দেখাই কিয়ামতের ময়দানে শুনলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ অর্ডার করে বাঁশি বাজাও কে সুর ফুঁকবে বাঁশি কে বাজাবে গো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বাজাবে আল্লাহ যখন অর্ডার করবেন হযরত ইসরাফিল যখন বাঁশি বাজাবেন আমার আল্লাহ তাআলা সকলকে ওই 14 ফুট মাটির নিচে থেকে বেঁচিয়ে তুলবেন হি লাগি আগামন কি বাঁচাইও কি না হি নবী আপনি দর্শন দেখাইও কি না হো বাঁধাটোরে নিহার হতো তোমকা হি শারাবান তহুরা পিলাইও কি না হি সেই কঠিন মুসিবতের ময়দানে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন আমার আল্লাহ সকলকে জিন্দা জীবিত করে তুলবেন সূর্য মাথার কাছে নেবে আসবে পিপাসা তারসে গরমের তাপে ছটফট করবে আর আমাদের নবী যে আমার আল্লাহর কাছে সেজদা করে কাঁদবেন কাদের জন্য আমাদের জন্য কেঁদে 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 আপনি আমার জন্য হাউজ কসরে পানি চালিয়েছে আপনাকে আমাকে খাওয়াবেন একবার জোরে বলে বলে জোরে বলে আমার কথা বলে হে নবী আপনি দর্শন দেখাই ওকে না আপনি তো আই ভুলাই ওকে নাহি মে তার পত হব দিন রাই 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 তুমহারে লাগানো লাগি
लगे आगमन की बासर बजाए ओ के नाही नबी अपने दर्शन देखाए ओ के नाही नबी अपने दुआए भलाए ओ के नाही पढ़े पपड़ खतरे निहार हो तुमका আবু মুসা কালিম সাহেব আছেন আরো মাশাআল্লাহ শেষে আমাদের পীর ভাই যান জনাব আলহাজ পীর হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সৈয়দ আলী আজগর ভাই সাহেব আপনার খেদমতে আসবেন আপনার খুশি তো জোরে বলে খবর দেয় আপনাদের পীর ভাই আসবেন মাশাআল্লাহ শেষে সকলে হাজির হয়ে দোয়ায় সামিল হয়ে দোয়া নিয়ে তার হুমিদা নেবেন আল্লাহ যেন আপনাকে আমাকে সকল শেষে দোয়ায় সামিল হওয়ার তৌফিক আল্লাহ দান করুন আমিন بسم الله سيدنا مولانا محمد ولا آله إلا إله جرجر لا إله أرجر لا কলেমা
দুটো হাত তুলে চেয়ে যাচ্ছি খবরদার এই দুয়ার মাপের আপনার লক্ষ্য রাখবেন ছেলেদের একই দেবেন আমার আপনার ছেলেরা যাতে ভাই ভাই নিয়ে শরীফ উদারে এই দুয়ার মাপের কায়েম রাখতে পারে বলুন আমিন এসর বলুন আমিন তবে আমি আবার আমার মা বলে বলে যাই আমার গ্রামবাসী ভাইদের বলে যাই যে সব জসর কমিটি ছেলেরা শরীয়ত মুরাদে চলবে সেই সব জায়গা আমরা যাব দেবো বসবো আর খানা খাবো যেসব জসর কমিটি ছেলেরা শরীয়তে দেখলাম কাজ করবে জেদ বলে করবে দলাদলি করবে ফিতনা করবে ও সব জায়গা আমরা যাব না দেবো না বসবো না আর খানা খাবো আমরা গ্রামের সমাজসেবী আমরা গ্রামের তোদের বাপ দাদা বেঁচে আছি তোরা কি চাস টাকা পয়সা অর্থ তোদের জন্য জান মাল উতরালি কিন্তু তোরা ভাই ভাই মিলে মিশে শরীফ নদের দোয়া মাপে টিকা শরীফ নদের চলবে আমরা যাব দেব বসব খাবো যে সব দশর গ্রামে ছেলেরা শরীফে বেকরাব কাজ করবে জেদ বাজে করবে দলাদলি করবে ফেতনা করবে ও সব জায়গা আমরা যাব না দেবো না বসবো না আর খানা খাবো না আল্লাহ যেন আপনার সব ছেলেদেরকে ভাই ভাই মিলে মিশে চলার তৌফিক আল্লাহ দান করুন আমিন এই কম করে কথা বলে তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে
পাবন দেখে পাকে নবী জি রোজা বচন তুমি বলে দাও আমার নবী জি কোথায় আকাশের তারকার মিঠে মিঠে চাই নবীর আলোয় তারা নিজেকে হারায় আকাশের তারকার মিঠে মিঠে চাই নবীর আলোয় তারা নিজেকে হারায় তুমি বলে দাও আমার নবী যে কোথায় কোথায় গেলে পাবন দেখে কোথায় গেলে পাবন দেখে পাকে নবী যে রোজায় তুমি বলে দাও আমার নবী যে কোথায় দিনের আলোতে সোনা জড়ায় ওঠে দিনের আলোতে সোনা জড়ায় ওঠে নবীর আলোয় তারা আলোকিত হয় বচন তুমি বলে দাও যদি দ্বিতীয়তে মাস্টার না থাকে ক্লাস ফাঁকা থাকে না অন্য শিক্ষক এসে টিচার এসে ক্লাস করে অন্য টিচার করে কি ও ক্লাস ফাঁকা এই কথা বলে সমস্যা হয়ে গেছে সমস্যা হচ্ছে এইটাই হবে না
আমার সাথে এই চারটে পাশে দুটো বাজে।
Bismillahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina Allahumma amin. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ارحمهما كما ربياني صغيرا
আমাদের পথের মধ্যে যদি ভাই ভাই মত দ্বন্দ্ব হয়ে থাকে, ভাই ভাই দ্বন্দ্ব হয়ে থাকে আল্লাহ ভাই ছিল, মায়ের মত মা ছিল আল্লাহ, বোনের মত বোন, ছেলের মত ছেলে ছিল আল্লাহ। অনেকে আর জগতে বুকে বেঁচে নাই, আপনার ডাকে সাথে চলে গেছে আল্লাহ, আপনার কাছে জমা পড়ে গেছে আল্লাহ, আপনি জমা নিয়েছেন আল্লাহ। না জানি বেজরাবনা করে ঘোড়া কার্যের কিনারায় কাতারে পর কাতার দিয়ে শুয়ে আছে আল্লাহ, তাদের সকলের দ্বারা আমরা সাফনা পৌঁছে দিন। ও পাবনা আমির আল্লাহ, ও পাবনা আমির আল্লাহ, যে পথে চলে আল্লাহ পাই গতমাই, যে পথে চলে আল্লাহ পাই গতমাই, সে পথে চালাওয়ালা সতত আমায়, যে পথে চলে আল্লাহ দেখি গতমাই, যে পথে চলে তাহার সেটাও খাস মতলা তোমার দিদার, এই ভিক্ষা চাই আমরা ভজনে আপনার, ওয়াকো দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আমিন আমিন আমিন, ভগবত লা ইলাহা ইল্লাল্লাহ, নবী তবে আমার পরে মাসাল্লাহ আমাদের জনাব মাওলানা মোহাম্মদ রবিউল হোসেন সাহেব এসেছেন, কিছুক্ষণ আলোচনা করবেন, পরে একটা কয়েকদিন আর ফের মতো আসবেন। তবে আমি আমার এলাকার গ্রামবাসী ভাইদের বলে যাচ্ছি, আমার নামাজি ভাইদের বলে যা খবর দাও, শেষে মাসাল্লাহ সেই সুদূর মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে মোস্তফা মাদ্রাসার দরবার শরীফ থেকে, অর্থাৎ মেদিনীপুর টাউন থেকে আমাদের জনাব আলহাজ পীর হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সৈয়দ আলী আজগর ভাই সাহেব ফের মতো আসবেন। পীর ভাই জানা আসবেন, শেষে দোয়ায় সামিল হয়ে সকলে খাওয়া দাওয়া করে বিদায় নেবেন, না খেয়ে কেউ যাবেন না, সকলে আওয়াজ দিয়ে সালাম ইয়া নবী সালাম। Thank you.
কবিদার নারায় তাকবীর আল্লাহু আর একটু মন খুলে কলিজাপুরের নারায় তাকবীর আল্লাহু সবাই মিলে মন খুলে উচ্চ আওয়াজে নারায় তাকবীর আল্লাহু সিলসিলা ফতফুর ফুরা শরীফ জিন্দাবাদ বিশ্বায় হুজুর জিল্লা জিন্দাবাদ اولاد মুজাহিদ জামান জিন্দাবাদ নারায় তাকবীর আল্লাহু সম্মানিত উপস্থিত সালাম কালাম না করি শুরু করেছি পরিস্থিতি বুঝতে পাচ্ছেন যেহেতু এই সময়টা কিন্তু আমার সময় নয় আমার আগে একজন ওলামায় আলেম ছিলেন বক্তা ছিলেন তার ওটার কথা তিনি পৌঁছাতে পারেনি রাস্তা আমাকে ফোন করেছে ভাইজান তার রাস্তা অনেক লেট হবে আপনি অন্তত আসে দাও সামার দেন যার জন্য হুজুর কেবলা অনেকক্ষণ সময় দেওয়া হয় তাই তো নাকি যেহেতু আমার টাইমটা এর পরের টাইমটা ছিল আল্লাহ শুকরিয়া ভালোবাসা আল্লাহ কাছেছেন তো যারা বাইরে দাঁড়িয়ে আছেন একটু ভিতরে আসুন যদি কারোর ওযু পেশাবের প্রয়োজনে ঘুরে আসতে পারে আমি কাউকে জোর করে বসে রাখা মানুষ না আমার আর সবসময় গরম হয় একটু কাছে কাছে আসুন তো ভালো মতো জানতো ওখানে বসে না চেয়ার টাকে দাও তুলে দাও তুলে দাও ভাই যারা পিছনে আছেন সামনের দিকে আসুন একটু আসেন ভালো মতো দেন বিশেষ করে जान हूँ ना खुले दे जा तार दूर बड़ा टेप्टर लिया फटाक